गुड आफ्टरनून स्टूडेंट्स, गुड आफ्टरनून मैम, ভাল তোমা লোকৰ? ভাল ভাল মা, তোমাৰ? ভাল ভাল। আমি আজি আকো আহি গৈছো আমাৰ ক্লাছ লৈ, আৰু এই ক্লাছটো হৈছে তোমাৰ ফোর্থ সেমিস্টাৰ ষ্টুডেন্টৰ কাৰণে। আজি আমি এটা নতুন পেপাৰ ডিসকাস কৰিবলৈ লৈছো, হিষ্ট্ৰি অফ ইণ্ডিয়ান এডুকেশ্যন। तार जेटु यूनिट फोर आसे, एटु होल पेपर 403 जेटु यूनिट फोर आसे, ग्रोथ एंड डेवलपमेंट ऑफ एडुकेशन फ्रॉम 1921 टू 1947, एटु होल मोर यूनिट, ग्रोथ एंड डेवलपमेंट ऑफ एडुकेशन फ्रॉम 1921 टू 1947। এতিয়া মই স্টার্ট কৰিবলৈ লৈছো ইউনিট 4, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ এডুকেশন। ইয়াৰ আগতে মই পইণ্ট কেটামান ক্লিয়াৰ কৰি দিওঁ। তোমালোকৰ চলি আছে প্ৰ্যাকটিকেল, ৰাইট? প্ৰ্যাকটিকেল হৈ আছে, তোমালোকৰ এডুকেশনাল সুপারভিজন, মোৰ যেটো পৰ্চন আছিল এডুকেশনাল সুপারভিজন, এটো কমপ্লিট হৈ গ'ল। তোমালোকৰ প্ৰ্যাকটিকেলৰ থিয়রি হৈছে, প্ৰ্যাকটিকেল কৰাবলৈ আছে, আৰু এই পাৰ্টিকুলাৰ ইউনিটটো কৰাবলৈ আছে। তো মই তোমাৰ এই ইউনিটটো আজি ষ্টাৰ্ট কৰিবলৈ লৈছোঁ, গ্ৰোথ এণ্ড ডেভেলপমেণ্ট অফ এডুকেশ্যন ফ্ৰম 1921 টু 1947। ষ্টুডেণ্ট, এই কথাবিলাক জানিবলৈ হ'লে প্ৰথমতে অকণমান হিষ্ট্ৰিটো জানি ল'ব লাগিব। ফাৰ্ষ্ট আমি জানি লওঁ এডুকেশ্যন আণ্ডাৰ ডায়াৰ কি কি। মই তাৰ আগতে সৰুকে তোমাক এডুকেশ্যনৰ এটা থুলমূল আইডিয়া দিম, নহ'লে তোমাৰ অসুবিধা হ'ব অকণমান বুজিবলৈ। এডুকেশ্যন আণ্ডাৰ ডায়াৰ কি, তাৰ আগতে মই থুলমূলকৈ আইডিয়া এটা তোমাক দি দিওঁ। ষ্টুডেণ্ট, আমি জানো যে ব্ৰিটিছাৰ্চ ইণ্ডিয়াত আহিছিলে ট্ৰেড এণ্ড কমাৰ্চৰ কাৰণে। তেওঁলোকে প্ৰথমত ইণ্ডিয়াত আক্ৰমণ কৰিবলৈ অহা নাছিলে, তেওঁলোকে আহিছিলে চিম্পল বিজনেছ কৰিব কাৰণে। ফৰ দেট পাৰ্পাজ তেওঁলোকে তেওঁলোকৰ বিজনেছ এক্সপাণ্ড কৰাৰ কাৰণে জাগা ছিলেক্ট কৰিছিলে সুৰত। তেওঁলোকে সুৰতত প্ৰথম ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী গঠন কৰিছিল। তোমালোকে শুনিছিলা নহয় নামটো ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী? অঁ মেম, শুনিছোঁ। ইয়েছ, ফরেনার্সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছে, কিয় করেছে? অকল বিজনেস করার কারণে ইন্ডিয়া, ঠিক আছে? তো তেওঁলোকে বিজনেস করিবলে আরম্ভ করিলে, বিভিন্ন বয় বস্তু তেতিয়া ইন্ডিয়া সহকী হয়ে আছে, বিভিন্ন রিসোর্স আছিল ইন্ডিয়ার ওসরত, সেই রিসোর্স কেটা ইউজ করে ব্রিটিশার্সে বিজনেস করিবলে আরম্ভ করিলে। যিকোনো জায়গাত বিজনেস করি থাকিবলৈ হলে তুমি কুইন এলিজাবেথৰ পাৰ্মিশ্যন ল'ব লাগিব, ইফ ইউ আৰ আ ব্ৰিটিছাৰ। তো তেওঁলোকে কুইন এলিজাবেথৰ পাৰ্মিশ্যন ল'লে। 15 বছৰৰ কাৰণে তেওঁলোকে বিজনেছ কৰিবলৈ আহিছিল, 15 বছৰৰ বিজনেছৰ কাৰণে তেওঁলোকে পাৰ্মিশ্যন ল'লে কুইন এলিজাবেথৰ পৰা, ঠিক আছে? এই যে 15 বছৰ তেওঁলোকে বিজনেছ কৰিলে, বৰ্ণালী ইজ ট্ৰাইং টু কাম, এই যে 15 বছৰ তেওঁলোকে বিজনেছ কৰিলে, সেই বিজনেছ কৰাৰ সময়ত তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীৰ শিক্ষাৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিল। এটা মানুহ যেতিয়া 15 বছৰ এটা জেগাত থাকি বিজনেছ কৰিব, তেতিয়াহ'লে তেওঁলোকৰ শিক্ষাৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিব, শিক্ষাৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিব। আকাশ, আমি কৈ আছোঁ যে 15 বছৰৰ কাৰণে এই ফৰেনাৰ্ছবোৰে যে বিজনেছ কৰিবলৈ আহিছিল, তেতিয়া তেওঁলোকৰ শিক্ষাৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিল। বৰ্ণালী, আমি আজি পেপাৰ 403 ডিছকাছ কৰি আছোঁ।
পেপার 403 ইউনিট 4 গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ এডুকেশন 1921 অর পড়া 1947 আমি ডিসকাস করি আছো তো স্টুডেন্ট ব্রিটিশার্সে যেতিয়া ইন্ডিয়াত বিজনেস করিবলে ললে বিজনেস করা তেওঁলোকৰ শিক্ষার প্রয়োজনীয়তা আহি পড়িল কারণ সেই সময়ত ভারতত আছিল পাঠশালা টোল সত্র নামঘর মাকতাব মাদ্রাসা পরিখর তেতিয়ার শিক্ষা ব্যবস্থা ইন্ডাইজেনাস আছিল তো এই ভারতীয় শিক্ষা ব্যবস্থাত ব্রিটিশার্সে নিজকে অ্যাডজাস্ট করিব পড়া নাছিল অবভিয়াসলি তেওঁলোক ফরেনর পৰা আহিছে পাঠশালা টোল সত্র নামঘর মক্তাব তেওঁলোকৰ অসুবিধা হৈছে তো তেওঁলোকে কি করিলে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধন করার চেষ্টা আরম্ভ করিলে তেওঁলোকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করিবলৈ ললে সেই পরিবর্তনের চেষ্টা তেওঁলোকে করিবলৈ ধরিলে সেইটো কারণে তেওঁলোকে মিশনারিক মাতিলে মিশনারি এতিয়া যে ভারতত মিশনারি স্কুলবিলাক আছে সেই মিশনারির অবদান মিশনারিবোর ভারতত আহিলে বেঙ্গল বোম্বে মাদ্রাস অসম বিভিন্ন জায়গাত মিশনারি বিয়পি পড়িল আর তেওঁলোকে ভারতীয় শিক্ষার পরিবর্তন সাধন করে তেওঁলোকৰ এডুকেশন দিবলৈ ধরিলে তেওঁলোকে বাইবেলক কেবাটাও ভাষাত ট্রান্সলেট করিলে বাইবেলক ট্রান্সলেট করিলে ট্রান্সলেট করে সবকে সেই শিক্ষা দিবলৈ ধরিলে এই কথাটো রানীর কানত গৈ পড়িল রানিয়ে কলে যে আরে মই এটা বিজনেস করিবলৈ দিছো অলপ দিনের কারণে বিজনেস করিবলৈ দিছো তেওঁলোকে শিক্ষা ব্যবস্থা লৈ কেলে অসুবিধা ক্রিয়েট করে আছে শিক্ষা ব্যবস্থাটো কেলে তেওঁলোকে ধরাধরি করেছে এটো তো কথা নাছিলে অকল বিজনেস করারহে কথা আছিলে সেইটো কারণেহে পারমিশন দিয়া হয়েছিল রানি এলিজাবেথে কি করিলে একজন মানুষ পঠালে হ্যাঁ একজন মানুষ পঠালে চার্লস গ্রান্ট তেওঁ গৈ অবস্থাটো নিরীক্ষণ করিলে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কি করা হয়েছে অ্যাকচুয়ালি তেওঁ গৈ চালে যে আরে ভারতীয় শিক্ষা ব্যবস্থার তো অবস্থা ইমানটা ভাল নহয় মিশনারি এডুকেশন লবলে বাধ্য করুয়া হয়েছে তেতিয়া তেওঁ এটা বুক লিখিলে সেই বুকটোর নাম আছিলে অবজারভেশন সেই বুকত তেওঁ ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে কেনেকে ভারতীয় জোর জবরদস্তি করে এই শিক্ষা ব্যবস্থা প্রদান করে আছে সেই সম্পর্কে লিখিলে শুনি আছা আকাশ বুঝি পাইছা ও ম্যাম শুনি আছো আচ্ছা ইফ পসিবল ট্রাই টু অন ইয়োর ভিডিও অলসো যদি পসিবল হয় তো মিশনারি কেটা এনেকে শিক্ষা দিবলৈ ললে কুইন এলিজাবেথর কানত কথাটো আহি পড়িল চার্লস গ্রান্টে কথাটো কুইনক কলে অবজারভেশন বুকটোর যোগেদি বুকটোয়ে কুইনে পড়িলে তারপর কুইনে একটা চার্টার জারি করিলে একটা ডকুমেন্ট জারি করিলে তেওঁ লিখিলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু ভারতর বিজনেসর পড়া তেওঁলোক চলি আছে ভারতত করা বিজনেসর পড়া তেওঁলোক চলি আছে আর ভারতীয় শিক্ষা ব্যবস্থার লগত তেওঁলোকে মানে কিছুমান অ্যাক্টিভিটির যোগেদি ভারতীয় শিক্ষা ব্যবস্থাক তেওঁলোকে প্রভাবিত করে আছে নেগেটিভলি প্রভাবিত করে আছে সেইটোর শাস্তি স্বরূপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1,00,000 টাকা দিব লাগিব তেওঁলোকৰ ইনকামৰ 1,00,000 টকা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে দিব লাগিব এই কথাটো কলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুশকিল হয়ে গেল আরে এতিয়া কি হব এতিয়া আমি 1,00,000 টকা কেনেকে দিম তেতিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে ভাবিলে যে নহয় এই 1,00,000 টকা হাতর পড়া যাবলৈ দিব পড়া না যাব এই টাকাটো আমাক লাগিব সেইটো কারণে কুইন এলিজাবেথ কনভিন্স করিব কারণে যে এই টাকা ভারতীয় শিক্ষা নহয় বরঞ্চ ইংরাজি ভাষা সাহিত্যর উন্নতির কারণে খরচ করিব লাগে এই কথাটো প্রমাণ করিব কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে বিভিন্ন কমিটিস কমিশনস বিভিন্ন গণমান্য ব্যক্তিক ভারতত মাতি মাতি আনিলে চার্লস উড উইলিয়াম হান্টার লর্ড কার্জন ইন্ডিয়ানসও আছে তাত গোপাল কৃষ্ণ গোখলে সাইমন জন সার্জেন্ট এইবিলাক হল বিভিন্ন মানুষ যে মানুষবুড়ে এই মানুষবুড়ে আহিছিল ভারতীয় শিক্ষার উন্নতিকরণের কারণে
এজ ওয়েল এজ ইংরাজি ভাষা সাহিত্যর উন্নতিকরণের কারণে। তেওঁলোকে কি করেছিল আকাশ, বিভিন্ন ধরনের সাজেশন দিবলে আরম্ভ করলে। তেওঁলোকে সাজেশন দিবলে ধরিলে যে 1,00,000 টাকাটো কি ধরনের খরচ করা যায়, ভারতীয় শিক্ষা আর ইংরাজি শিক্ষার বিকাশ কেনেকে সাধন করিব পৰা যায়, তার উপরতে তেওঁলোকে রেকমেন্ডেশন দিছিল। আর এই রেকমেন্ডেশন কেটাই তোমার সিলেবাসত আছে। এটি হল গল্পটো, তোমার সিলেবাসর গোটেই গল্পটো হে 1,00,000 টাকার ওসরে পাজরে ঘুরি আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেস করেছিল, রানী 15 বছরের এগ্রিমেন্ট হয়েছিল, 15 বছরের কারণে পারমিশন দিছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেস করুতে করুতে শিক্ষার প্রতি তেওঁলোক আগ্রহী হল, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করিব বিচারিলে, মিশনারি কানিলে, রানী ক্ষুণ্ণ হল, খং করিলে। রানী একটা চার্টার পাস করিলে 1830-ত। সেই চার্টার মতে 1,00,000 টাকা ভারতীয় শিক্ষার কারণে তুমি দিব লাগিব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অমান্তি হল, তেওঁলোকে বিভিন্ন মানুষ মাতি আনিলে সময়ে সময়ে, আর সেই মানুষবিলাকে সাজেশন দি দি ভারতীয় শিক্ষার উন্নতিকরণ করবলে চেষ্টা করে থাকিলে। এই বস্তুটো হল তোমার সিলেবাস, তুমি পড়িব লাগিব। এই যে বিভিন্ন মানুষ আহিছিল, চার্লস গান্ট, উইলিয়াম হান্টার, চার্লস উড, উইলিয়াম হান্টার, লর্ড কার্জন, গোপাল কৃষ্ণ গোখলে, জন সাইমন, জন সার্জেন্ট, উড অ্যান্ড অ্যাবট, গান্ধীজি, এই যে বিভিন্ন গণমান্য ব্যক্তিগুলোকে যে ভারতীয় শিক্ষার উন্নতির কারণে বিভিন্ন সাজেশন দিছিলে নহয়, তুমি সেই সাজেশন কেটা পড়িব লাগিব। এই রেকমেন্ডেশন কেটাই হল তোমার এই বছরের সিলেবাস 403। এটু হল স্বাধীনতার আগর ভারতের শিক্ষা, এডুকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীনতার আগত ভারতের শিক্ষা ব্যবস্থা কেনকুয়া আছিল, তুমি হেতু পড়িব লাগে। তুমি সিলেবাসটো বুঝি পাইছা আকাশ? পাইছো ম্যাম। এখিনি ম্যাম স্বাধীনতা আগর যেখিনি ধরিল ব্রিটিশে মানে কোনখিনি শাসন করেছিলে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রত কেনে ধরনের মানে উন্নতি সাধন করেছিলে, সেখিনি বস্তুই ন ম্যাম? ইয়েস, শিক্ষার ক্ষেত্রে কি কি পরিবর্তন আহিলে, কি ধরনের আর রিকমেন্ড করেছিল আপনার কি বলি কয় গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী, এনেকুৱা মানে গণমান্য ব্যক্তি সকলে মানে শিক্ষার ক্ষেত্রত কেনকা ধরনের মানে রিকমেন্ড করেছিল মানে সেখিনি কথাই আছে তাত? সেখিনি কথাই আছে তাত, এই কথাবিলাকে তোমার এটু পেপারত পড়িব লাগিব। আর এটু পেপারত মই তোমাক যেটু পেপার পড়াম, মূল হল 1921-র পরা 1947-র ভিতর কি ঘটিছিল। মোর পিরিয়ডটো হল গোটেই সিলেবাসের ভিতর, সবকে তো ভাগ করে দিয়া হব, তাতেই মই পড়ুয়া ইউনিটটি হচ্ছে ইউনিট 4। তাত মই পড়াম 1921-র পরা 1947 লৈকে, এই সময়সোয়াত 21-র পরা 47-র ভিতর কি কি পরিবর্তন আহিল, শিক্ষা ব্যবস্থার কি কি পরিবর্তন হল। তারে একটা হয়েছে ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন 1937। আজ আমি এই কথাটো অকমান আলোচনা করি লম। ইয়েস আকাশ, তুমি কি কলা ওয়ার্ধা আসনি বিষয়ে পড়াব না? ইয়েস ইয়েস, ওয়ার্ধা আসনি, ওয়ার্ধা আসনি, এটো তোমালোকর আসলে নাকি? আসলো ম্যাম আগতে। কোত পাইছিল এটো আগতে? ম্যাম হিস্ট্রিট পাইছো, হাই সেকেন্ডারি নহয় মানে কি বলি কয় আপনার ক্লাস 10 মানত পাইছিল নাকি? ইয়েস ইয়েস, ক্লাস 10 মানত পাইছিলা। ঠিক আছে, গ্রাজুয়েশন আর হেট নাই, হাই সেকেন্ডারি নাছিলে মানে মো হিস্ট্রি। ইয়েস ইয়েস, ওয়ার্থা স্কিম অফ বেসিক এডুকেশন 1937 এতি আমি আলোচনা করিবলে লৈছো। মই ইয়াত এটা অনলাইন আর্টিকেল ইউজ করে আছো, আই এম ইউজিং এন অনলাইন আর্টিকেল, দিস ইজ এন ই কন্টেন্ট গিভেন বাই কৃষ্ণকান্ত হেন্দিক, স্টেট ওপেন ইউনিভার্সিটি, ইট ইজ অ্যাভেলেবল অনলাইন, অ্যান্ড আই এম গোয়িং টু ডিসকাস টুডে ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন 1937। আই এম ডিসকাসিং ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন। স্টুডেন্ট আকাশ, ওয়ার্ধা স্কিম যেটা আছে, ওয়ার্ধা হল একটা জায়গার নাম, আর এই যে বেসিক এডুকেশনের স্কিমটো আছে, এই স্কিমটো হচ্ছে বুনিয়াদী শিক্ষা।
এই স্কিমৰ জনক হৈছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী জনক আছিল প্ৰেচিডেণ্ট, তেওঁ আছিল প্ৰেচিডেণ্ট। আৰু এই স্কিমৰ যে চেয়াৰমেন আছিল তেওঁ আছিল জাকিৰ হুছেইন, জাকিৰ হুছেইন আছিল চেয়াৰমেন, মহাত্মা গান্ধী আছিল প্ৰেচিডেণ্ট। জাগাৰ নাম আছিল ৱাৰ্ধা। এই আঁচনিটো লোৱা হৈছে 1937 চনত, 1937ত। এই আঁচনি কোৱা হয় বুনিয়াদী শিক্ষা আঁচনি, বেসিক এডুকেশন স্কিম বুলিও জনা যায়। এই আঁচনিত গান্ধীজি গুরুত্ব দিছিল যে আমি প্রতিটো লড়া ছোৱালী স্কিল শিকিব লাগে, বেসিক এডুকেশন স্কিল প্রতিটো লড়া ছোৱালী জানিব লাগে, বেসিক এডুকেশন স্কিল শিকাটো অত্যন্ত জরুরি লড়া ছোৱালীৰ কারণে। বেসিক এডুকেশন কি? বেসিক এডুকেশন হল বুনিয়াদী শিক্ষা। ম্যাম, ইয়েস ম্যাম, টিচিং ইন এনি এলিমেন্টারি লেভেল টু যে আমাৰ যে আছে সাবজেক্টটো, ইয়েস এটো ওয়ার্ধা আসনের ভিতরে হবো এটো ন? ইয়েস ইয়েস, টিচিং ইন এলিমেন্টারি লেভেল টু ওয়ার্ধা আসনের ভিতরত হবো। কিন্তু মানে টিচিং ইন এলিমেন্টারি লেভেল ওয়ার্ধা আসনের ভিতরত হবো, কিন্তু এলিমেন্টারি লেভেল টু হল স্বাধীনতার পাছর কথা। আমি পড়ি আছো স্বাধীনতার আগর কথা, স্বাধীনতার আগর তাক কোয়া হয়েছিল ওয়ার্ধা স্কিম। অলি তুমি আহিলা, আজি আমি পড়ি আছো পেপার 403, হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন, তার ইউনিট 4 টু মোর পড়িছে। এই ইউনিট 4 এর একটা টপিক হল ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন, বুনিয়াদী শিক্ষা, ওয়ার্ধা আসনির বুনিয়াদী শিক্ষা। এই টপিকটো আমি এতিয়া আলোচনা করে আছো। মই এটা অনলাইন আর্টিকেল লৈছো, দ্যাট ইজ কৃষ্ণকান্ত হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির একটা ওয়েবসাইটের পড়া মই এটা ই কন্টেন্ট লৈছো ফর শেয়ারিং দ্য নলেজ উইথ স্টুডেন্ট। দ্যার ইজ নো আদার ইন্টেনশন অফ ইউজিং দিস ই কন্টেন্ট, অনলি টু টিচ মাই স্টুডেন্ট আই এম ইউজিং দিস ই কন্টেন্ট টেকেন ফ্রম KKHSOU। তো ওয়ার্ধা আসুনি তার জনক হল মহাত্মা গান্ধী, প্রেসিডেন্ট হল জাকির হুসেন। জাগা যত এই আসনি লওয়া হয়েছিল ওয়ার্ধা, লওয়ার ইয়ারটু আসিল 1937। এই বুনিয়াদী শিক্ষা বা ওয়ার্ধা আসনির মেইন কথা আসিল যে সেই সময়ত ব্রিটিশার্সে সকল শিক্ষার উপর একটা বুৎপত্তি লাভ করেছিল, একটা অধিকার লৈছিল সকল শিক্ষা ব্যবস্থার উপর মোটামুটি একটা অধিকার লৈছিল। সেইটো কারণে মহাত্মা গান্ধীয়ে কৈছিল যে ওয়ার্ধা এডুকেশনের উপর গুরুত্ব দিব লাগে, বুনিয়াদী শিক্ষার উপর গুরুত্ব দিব লাগে, যাতে লড়া ছোৱালী কিবা এটা করে খাব পারে। ক্রাফ্ট এডুকেশন, এই যে চরকা, গান্ধীজির চরকা ঘুরায় যে ক্রাফ্ট এডুকেশনের উপর গুরুত্ব দিছিল। তেওঁৰ কথা আছে যে তেওঁৰ মতে প্রতিটো লড়া ছোৱালীয়ে কিবা এটা করে যাতে খাব পাৰে, সেই বিষয়ে লড়া ছোৱালী ভাবিব লাগে, কিবা এটা করে যাতে তেওঁলোকে জীবনটো চলাব পাৰে, খাব পাৰে। সেইটো কাৰণে তেওঁ কৈছিল যে স্পিনিং, ওয়েভিং, কার্পেন্টারি, এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, ফিশিং ফিশারি, এই সাবজেক্টসবিলাক গুরুত্ব পাব লাগে। যেবিলাক সাবজেক্ট পড়াশুনা করি, হাত পাচলি, চরকা, সুতা বনুয়া, কাটিং করা, টেইলারিং করা, দর্জির কাম করা, এই ধরনের সাবজেক্ট পড়াশুনার লগে লগে এডিশনালি লড়া ছোৱালী শিকি যাব লাগে, বেসিকে গুরুত্বহে পাব লাগে। এই হাতে কামে করা সাবজেক্টবিলাক যদি লড়া ছোৱালী পড়াশুনা করে, যদি লড়া ছোৱালী শিকে, তেতিয়া কি হব লড়া ছোৱালীর, কি কি সুবিধা হব লড়া ছোৱালীর, তেতিয়া লড়া ছোৱালী তেওঁলোকে জীবিকার নির্বাহ পথ বিচাৰি পাব, সুখ বিচাৰি পাব, আর চাকরি পাব, আকাশ একটা চাকরি পাব। কম সময়তে তেওঁলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, চাকরির নিচিনাকে পয়সা ইনকাম করিব পারিব। গান্ধীজি টাকা পয়সা ইনকামের উপর গুরুত্ব দিছিল। এই কথাটুকে বুনিয়াদী বলি কয়, মানে জীবনের একেবারে বেসিক বুনিয়াদী, স্পিনিং, কার্পেন্টারি, এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, এই ধরনের বিজনেসের যোগেদি পড়াশোনা করে টাকা উপার্জন করে
লড়া ছোৱালী যাতে ঘৰ চলাব পাৰে তেনেকুৱা শিক্ষা হ'ব লাগে বুলি তেওঁ কৈছিল। সেই শিক্ষাটোকেই তেওঁ নাম দিছিল বুনিয়াদী শিক্ষা। তাৰ কেইবাটাও নাম আছে, বুনিয়াদী শিক্ষা, নেই তালিম, নেয়া শিক্ষা। আৰু এই তেওঁৰ এই ধাৰণাটোক সফল কৰিবৰ কাৰণে তেওঁ এটা শৈক্ষিক আঁচনি উলিয়াইছিল। সেই আঁচনিটোৰ চেয়াৰমেন আছিল জাকিৰ হুছেইন। আঁচনিটো 1937ত ওলোৱা হৈছিল। তো আহা আমি অকণমান আঁচনিটোৰ সম্পৰ্কে পঢ়ি লওঁ। ৱাৰ্ধা স্কিম অফ এডুকেশ্যন, পপুলাৰলি নোন এজ বেচিক এডুকেশ্যন, অকুপাইজ আ ইউনিক ফিল্ড ইন দ্য ফিল্ড অফ এলিমেণ্টাৰী এডুকেশ্যন। তুমি একদম কারেক্ট আকাশ, তুমি কৈছিলা যে ৱাৰ্ধা স্কিম এলিমেণ্টাৰী এডুকেশ্যন লগত জড়িত নাকি? ইয়েস, এইটো এলিমেণ্টাৰী এডুকেশ্যন লগত জড়িত। আৰু এই স্কিম আহিছে 22nd এণ্ড 23rd অক্টোবৰ 1937। কেতিয়া আহিছে আকাশ? 22nd and 23rd October 1937 কেতিয়াকে আহিছে এটো? 22nd 23rd October 1937। Yes, 22nd and 23rd October 1937। আৰু এই যে আসনি আহিছিল, এই আসনিৰ মুখ্য কথাবিলাক কি আছিল? মুখ্য কথাবিলাক আছিল যে ফ্ৰী এণ্ড কম্পালসৰি এডুকেশ্যন বি প্ৰভাইডেড অন আ নেচন ৱাইড স্কেল। মুক্ত আৰু বুনিয়াদী শিক্ষা ভাৰতৰ সকলো ল'ৰা ছোৱালীক দিয়া হ'ব। এক নম্বৰ পইণ্ট আছিল, মুক্ত আৰু বুনিয়াদী শিক্ষা ভাৰতৰ সকলো ল'ৰা ছোৱালীক দিয়া হ'ব। দুই নম্বৰ হ'ল, এই শিক্ষা আঁচনিৰ মাধ্যম হ'ব মাদাৰ টাং। মাদাৰ টাং হ'ব মাধ্যম, মাতৃভাষা শিকিব। ভাৰতৰ সকলো ল'ৰা ছোৱালীক এই শিক্ষা মুক্ত আৰু বাধ্যতামূলকভাৱে দিয়া হ'ব, আৰু মাতৃভাষাৰ যোগেদি ল'ৰা ছোৱালী এই শিক্ষা ল'ব। তিন নম্বৰ হ'ল, দ্য প্ৰচেছ অফ এডুকেশ্যন থ্ৰু দিছ পিৰিয়ড শ্বুড ক্ৰিয়েট ৰাউণ্ড চাম ফৰ্ম অফ মেনুৱেল প্ৰডাক্টিভ ৱৰ্ক চুইটেবল ফৰ দ্য লোকেল কণ্ডিশ্যন। এই পইণ্টটো কি? ইয়াত কৈছিল যে এই শিক্ষা ব্যৱস্থাত ষ্টুডেণ্ট কি শিকিব? ষ্টুডেণ্ট কেইটামান মেনুৱেল কাম কৰিব, হাতে ভৰিৰে কাম কৰিব, প্ৰডাক্টিভ কাম কৰিব, উৎপাদনমুখী কৰিবৰ কাৰণে। ল'ৰা ছোৱালীক উৎপাদনমুখী কৰিবৰ কাৰণে এই শিক্ষা দিয়া হ'ব, য'ত ল'ৰা ছোৱালীয়ে হাতে ভৰিৰে কাম কৰিব, মেনুৱেলি কাম কৰিব। স্পিনিং, ৱেভিং, কাৰ্পেণ্টাৰী, এগ্ৰিকালচাৰ, ছেৰিকালচাৰ, হৰ্টিকালচাৰ, ফিছিং ফিছাৰী, এই ছাবজেক্টবিলাক হাতে ভৰিৰে কৰি নিজকে উৎপাদনমুখী কৰিব, প্ৰডাক্টিভ কৰিব আৰু টকা উপাৰ্জন কৰিব। নেক্সট কৈছিল, কনফাৰেন্স এক্সপেক্টছ দেট দ্য ছিষ্টেম অফ এডুকেশ্যন উইল বি গ্ৰেজুৱেলি এবল টু কভাৰ দ্য ৰেমুনাৰেশ্যন অফ দ্য টিচাৰ। ইয়েছ, আৰু ষ্টুডেণ্টে এই যে বিজনেছ কৰিব, স্পিনিং, ৱেভিং, কাৰ্পেণ্টাৰী, এগ্ৰিকালচাৰ, ছেৰিকালচাৰ, হৰ্টিকালচাৰ, এই যে ষ্টুডেণ্টে বিজনেছ কৰিব, এই বিজনেছৰ টকাত শিক্ষকক দৰমহা দিয়া হ'ব। ষ্টুডেণ্টে ইনকাম কৰা টকাৰ ওপৰতেই শিক্ষকক দৰমহা দিয়া হ'ব। এইটো আছিলে চাৰিটা মুখ্য কথা এই আঁচনিৰ। প্ৰথম আছিলে মুক্ত আৰু বাধ্যতামূলক শিক্ষা দিয়া হ'ব গোটেই ভাৰতত। তার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হব মাতৃভাষা। স্টুডেন্টে হাতে ভরিরে কেটামান ম্যানুয়াল প্রোডাক্টিভ কাম করিব, আর তার যোগেদি শিক্ষক রেমুনারেশন দিয়া হব, স্যালারি দিয়া হব। কি কি রেকমেন্ডেশন দিয়া হয়েছিল আকাশ? সারিটা কি কি কথা কোয়া হয়েছিল? ম্যাম, মুক্ত বুনিয়াদী শিক্ষার যোগেদি এই শিক্ষা দিয়া হব শিক্ষার্থী, আৰু মাতৃভাষাৰ যোগেদি দিয়া হ'ব, আৰু এই শিক্ষা ব্যৱস্থাত মানে শিক্ষাৰ্থীক উৎপাদনমুখী কৰি তোলা হ'ব, অৰ্থনৈতিকভাৱে স্বাৱলম্বী কৰি তোলা হ'ব,
আৰু ফোর্থ পইণ্টটো কৈছিলে যে ষ্টুডেণ্টক ষ্টুডেণ্ট ইনকাম কৰা টকাৰ ওপৰত শিক্ষক দৰমহা দিব মেম ষ্টুডেণ্ট ষ্টুডেণ্টে ইনকাম কৰা টকাৰ ওপৰত মানে শিক্ষক দৰমহা দিয়া হ'ব সেই কথাটো অলপ মানে মোক পাজল লাগি আছে অকণমান ক'বচোন তাৰ মানে কি ষ্টুডেণ্ট সোৱা কেনেকুৱা আছিলে শিক্ষকৰ দৰমহা ষ্টুডেণ্টে নিজে দিব হয় হয় কেনেকৈ দিব জানা এই যে স্পিনিং কৰিব কাৰ্পেট প্ৰাইভেট ছেক্টৰ আছিল ন মেম হা হা প্ৰাইভেট ছেক্টৰ আছিল বুলি ক'ব পাৰি প্ৰাইভেট আছিল বুলি ক'ব পাৰি শিক্ষা ব্যৱস্থা আছে তেতিয়া ইয়েস এক্স্যাক্টলি ভেরি গুড আকাশ তুমি খুব ভাল পইণ্ট ধৰিছা তেতিয়া হলে শিক্ষাটো প্ৰাইভেট বুলি ক'ব পাৰি এক্স্যাক্টলি ইয়েস ইয়েস কাৰণ স্টেট গভৰ্ণমেণ্টে শিক্ষক টকা নিদিয়ে ভেরি গুড আকাশ স্টেট গভৰ্ণমেণ্ট সেন্ট্ৰেল গভৰ্ণমেণ্টে টকা নিদিব যদি পসিবল হয় স্টুডেন্টে নিজে ইনকাম কৰিব স্পিনিং কার্পেন্টারি এগ্রিকালচার সেরিকালচার এবিলাকর পড়া স্টুডেন্টে যে জ্ঞান লব জ্ঞান পোৱাৰ পাছত স্টুডেন্ট যেতিয়া এই কামগিলা ব্যক্তিগত জীবনত করিব হসাকে যেতিয়া করিব তারপরা যেটু উপার্জন হব সেই উপার্জনের টাকা তেওঁলোকে শিক্ষকক দিব শিক্ষকর দরমহা হিসাবে এই কথাটো তেওঁ কৈছিল ইয়েস তো স্টুডেন্ট এটু আছিল চারিটা মুখ্য কথা তার বাহিরেও ডক্টর জাকির হুসেনে আরো কেটামান পয়েন্টের কথা ইয়াত কৈছিল এটু সোয়া মুক্ত আৰু বুনিয়াদী শিক্ষা হাতর পড়া 14 বছর লড়াছলীক দিয়া হব আমার ইন্ডিয়া তেতিয়া মুক্ত আৰু বুনিয়াদী শিক্ষা 6-14 ইয়ার্স লড়াছলীক দিয়া হয় 6 বছরের পড়া 14 বছর গান্ধীজি তেতিয়া কৈছিল যে 7 বছরের পড়া 14 বছর লড়াছলীক দিয়া হব 7-14 দুই নম্বর হল মাদার টাং শুড বি দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাদার টাঙ্গর যোগেদি এই শিক্ষা দিয়া হব অল এডুকেশন শুড সেন্টার রাউন্ড সাম বেসিক ক্রাফট চুজেন উইথ ডিউ রিগার্ড টু দ্য ক্যাপাসিটি অফ চিলড্রেন তার মানে স্টুডেন্টর নিড ক্যাপাসিটি মতে এই শিক্ষা দিয়া হব আর স্টুডেন্টে হাতে ভরিরে করা ম্যানুয়াল ক্রাফটর কাম শিকিব এই শিক্ষাত বেসিক্যালি ক্রাফটর কাম শিকা হয় নেক্সট হল সিলেক্টেড ক্রাফট কেটা স্টুডেন্টক দিয়া হব আর স্টুডেন্টে এই ক্রাফটর পড়া যে টাকা আর্ন করিব সেই আর্নিংয়ের যোগেদি তেওঁলোকে নিজে চলিব এই কেটা আছিল এই পার্টিকুলার স্কিমর মুখ্য কথা কি কি আছিল মুখ্য কথা কিহর উপর কোয়া হয়েছিল আকাশ মেম 7 বছৰৰ পৰা 14 বছৰলৈকে মানে আপোনাৰ শিক্ষা দিয়া হ'ব আৰু মাতৃভাষাৰ যোগেদি এই শিক্ষা দিয়া হ'ব এই শিক্ষাত উৎপাদনমুখীকৰণৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয় আৰু ইমানে আৰু মেম ইয়েছ ভেৰি গুড তো আকাশ তুমি ক'লা যে উৎপাদনমুখী শিক্ষাৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয় ফ্ৰী এণ্ড কম্পালচৰী শিক্ষাৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয় এতিয়া এই যে তুমি কথাবিলাক কলা বা মই যে তোমাক পঢ়ালো তার উপর মই তোমাক এতিয়া কেটামান প্রশ্ন করিম তুমি মোক কোৱাচোন হু ওয়াজ দ্য প্রোফাউন্ডার অফ বেসিক এডুকেশন বুনিয়াদী শিক্ষার জনক কোন জনক বলি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এন্ড হু ইজ দ্য চেয়ারম্যান অফ দিস ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন হু ইজ দ্য চেয়ারম্যান অফ ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন চেয়ারম্যান জনের নাম জাকির হোসেন ম্যাম জাকির হোসেন ভেরি গুড এটু তবলা বাদক জাকির হোসেন নহয় জাকির হোসেন আচ্ছা এতিয়া কোয়া তুমি ইন উইচ ইয়ার ওয়ার্ধা এডুকেশন কমিশন ওয়ার্ধা এডুকেশন স্কিম ওয়াজ আন্ডারটেকেন ইন উইচ ইয়ার দিস পার্টিকুলার স্কিম ওয়াজ আন্ডারটেকেন ম্যাম 22 and 23 October 1937 এই পার্টিকুলার স্কিমর রেজলিউশন কি কি আছিল হোয়াট ওয়্যার দ্য মেজর রেজলিউশন অফ দিস স্কিম ম্যাম মুক্ত আৰু বুনিয়াদী শিক্ষাৰ যোগেদি শিক্ষা দিয়া হ'ব শিক্ষার্থীক মাতৃভাষাৰ যোগেদি শিক্ষা দিয়া হ'ব এই শিক্ষা ব্যৱস্থাত এই শিক্ষা ব্যৱস্থা শিক্ষাৰ্থী উৎপাদনমুখীকৰণৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয় যাতে তেওঁলোক আৰ্থিকভাৱে স্বাৱলম্বী হয় আৰু ষ্টুডেণ্টে ইনকম কৰা
টকাৰে শিক্ষকক দৰমহা দিয়া হয় আৰু ফ্ৰী এণ্ড কম্পালছৰি এডুকেশ্যন এটো ক'ব পাৰি বা আকাশ তোমার ক্যাচিং পাওয়ার যথেষ্ট ভাল তুমি খুব ভালকে ক্যাচ করিব পারা ভেরি নাইস আকাশ আচ্ছা আকাশ আরো একটা কথা কোয়াসুন এই যে জাকির হোসেন কমিটিটো আছে এই কমিটির প্রেসিডেন্ট কোন আছিল হু ওয়াজ দা প্রেসিডেন্ট অফ দিস জাকির হোসেন কমিটি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হোয়াট ইজ দা আদার নেম অফ জাকির হোসেন কমিটি জাকির হোসেন কমিটির আরো একটা নাম কি ওয়ার্ধা আসনি ওয়ার্ধা আসনি বা ভেরি গুড ওয়ার্ধা স্কিম বলি কো ওয়ার্ধা স্কিম বলি কো ভেরি গুড ভেরি গুড আকাশ তোমার কনসেপ্ট একেবারেই ক্লিয়ার এতে আমি সাইলম বেসিক এডুকেশন বা বুনিয়াদি শিক্ষা কি স্টুডেন্ট বেসিক মানে বুনিয়াদি এই শিক্ষাক নেই তালিম বুলিও কোয়া হয় এই এডুকেশন হল যে এডুকেশনত আমি কেটামান লাইফ স্কিল শিকিম গান্ধীজির মতে জীবন ধারণ করিবলে হলে আমার কেটামান লাইফ স্কিলর দরকার গান্ধীজি কৈছিল এনেকুৱা এটা শিক্ষা হব লাগে যে শিক্ষা এজন সরু বাচ্চা নিজক একটা ভাল নাগরিক হিসাবে রেডি করিব পারে আর জীবন নির্বাহ করার উপায় নিজেই উলিয়াব পারে কেনেকে উলিয়াব পারে ক্রাফটর যোগেদি স্পিনিং এগ্রিকালচার ওয়েভিং কার্পেন্টারি সেরিকালচার হর্টিকালচার ফিশিং ফিশারি এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির যোগেদি নিজকে স্বাবলম্বী করিব পারে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হব পারে আর একজন ভাল নাগরিক হব পারে এই ধরনের লাইফ স্কিল কেটা স্টুডেন্টক শিকোয়াটুকে কোয়া হয় বুনিয়াদী শিক্ষা তেতিয়া হলে বুনিয়াদী শিক্ষা আমি কি বুঝি পালো আকাশ বুনিয়াদী শিক্ষা হল ম্যাম এনেকটা শিক্ষা ব্যবস্থা যত শিক্ষার্থীক তেওঁলোকৰ উৎপাদনমুখী দিশৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয় তেওঁলোক যাতে আৰ্থিকভাৱে স্বাৱলম্বী হয় আৰু এই শিক্ষা ব্যৱস্থা মুক্ত আৰু ফ্ৰী এণ্ড কম্পালছৰি এডুকেশ্যন হয় আৰু এই শিক্ষা ব্যৱস্থা 7 বছৰৰ পৰা 14 বছৰলৈকে দিয়া হয় আৰু এই শিক্ষা ব্যৱস্থা মাতৃভাষাৰ যোগেদি দিয়া হয় ইয়াৰ যোগেদি ছাত্ৰ ছাত্ৰীসকল বা শিক্ষাৰ্থীসকল আৰ্থিক দিশত স্বাৱলম্বী হয় ইয়েছ তেওঁলোকে স্বাৱলম্বী হয় এক্সেক্টলি তো আমি এই শিক্ষা ব্যৱস্থা বুজি পালোঁ এতিয়া এই যে ওয়ার্ধা স্কিম আছে এই যে বুনিয়াদী শিক্ষাৰ স্কিম আছে এই স্কিমত কোৱা হৈছে যে কি কি পয়েন্টের উপর গুরুত্ব দিব লাগিব এই বুনিয়াদী শিক্ষা প্রথম পয়েন্ট হল মুক্ত আর বাধ্যতামূলক শিক্ষা এই বুনিয়াদী শিক্ষা 7 বছৰৰ পৰা 14 বছৰৰ লড়া ছোৱালীক মুক্ত আর বাধ্যতামূলক শিক্ষা দিয়া হব 2 নম্বর হল শিক্ষা দিয়া হব ক্রাফটর যোগেদি ক্রাফট যত লড়া ছোৱালীয়ে লাইফ স্কিল শিকিব সাবজেক্ট নহয় কিন্তু কেটামান দৈনন্দিন জীবনের কামর পড়া নিজকে আত্মনির্ভর করিব পারিব 3 নম্বর তেও কইছিল সেলফ সাপোর্টিং নিজকে নিজে সাপোর্ট করা কারো উপর নির্ভর নকরিব লড়া ছোৱালী নিজে পড়িব নিজে ইনকাম করিব আর টিচারক স্যালারি দিব নেক্সট তেও কইছিল মাধ্যম হব মাতৃভাষা আর এই শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম হব ফ্লেক্সিবল নমনীয় পাঠ্যক্রম কেনকা পাঠ্যক্রম হব এতিয়া আমি এটু আলোচনা করি সুয়া স্টুডেন্ট ইয়ার পাঠ্যক্রমটো কিমান ইন্টারেস্টিং তেও কইছিলে যে পাঠ্যক্রমত থাকিব স্পিনিং ক্রাফটর কাম থাকিব স্পিনিং কার্পেন্টারি এগ্রিকালচার ফ্রুট ফ্লাওয়ার কালটিভেশন লেদার ওয়ার্ক কালচারিং ফিশ হ্যান্ডিক্রাফট হোম সায়েন্স ফর গার্লস তার মানে পাঠ্যক্রমত গুরুত্ব পাব ক্রাফট মানে কো কারিকুলার অ্যাক্টিভিটি আগত হব পাঠ্যক্রমত কো কারিকুলার অ্যাক্টিভিটির উপর গুরুত্ব দিব লাগিব ঋতুরাজ আহিসা ঋতুরাজ আমি এতিয়া পড়ি আছো ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন আজি পেপারটু স্টার্ট হয়েছে পেপার হয়েছে 403 এডুকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীনতার আগর ভারত
স্বাধীনতার আগত ভারত কেনেকুৱা আছিলে, তার শিক্ষা ব্যবস্থা কেনেকুৱা আছিলে, বিভিন্ন মানুহ ইয়াত আহিছিল, তেওঁলোকে কি কি রেকমেন্ডেশন দিছিল, এইটো হল এই পেপারটো। আর এই পেপারৰ ইউনিট ফোর মই পঢ়াই আছো, ইউনিট ফোর 403 পেপারৰ ইউনিট ফোর। আর ইউনিট ফোরর একটা টপিক আজি আমি স্টার্ট করেছো, সেটা হল ওয়ার্ধা আসনি, গান্ধীজির বেসিক এডুকেশন স্কিম। তুমি শুনি আছা ঋতুরাজ? ওকে, ঋতুরাজের ইন্টারনেটের প্রবলেম হব পারে, তো আমি আমার ক্লাসটু কন্টিনিউ করেছো। আচ্ছা, বেসিক ক্রাফট, তো আকাশ, বেসিক ক্রাফট বলতে, ইয়েস, বেসিক ক্রাফট বলতে ইয়াত কিহর উপর গুরুত্ব দিছে? গান্ধীজিয়ে কৈছে যে রেগুলার সাবজেক্ট পিছত থাকিব, রেগুলার সাবজেক্ট হব সেকেন্ডারি, মানে সায়েন্স, ম্যাথ, জিওগ্রাফি, তারপর সোশ্যাল স্টাডিজ, এইবিলাক হব সেকেন্ডারি। প্রাইমারি হব স্পিনিং, ওয়েবিং, কার্পেন্টারি, এগ্রিকালচার, ফ্লাওয়ার কাল্টিভেশন, লেদার ওয়ার্ক, কালচারিং ফিশ, এইবিলাক কাম হব প্রাইমারি, আর সেকেন্ডারি হব সাবজেক্ট। এই কথাটা তেও কইছে। তো স্টুডেন্ট, এই যে তেও কথাবিলাক কইছে তেওর বেসিক এডুকেশন, ইয়ার কিছুমান সুবিধাও আছে, কিছুমান অসুবিধাও আছে। এতিয়া সোয়া, Student, ইয়াত যেহেতু স্টুডেন্টে নিজে ইনকাম করিব, নিজে ইনকাম করে শিক্ষকক স্যালারি দিব, নিজে যদি ইনকাম করে স্যালারি দিয়ে গভর্নমেন্টের খরচ কমি গল, তুমি যেটু কইছিলা প্রাইভেট বলি, তো এই শিক্ষা ব্যবস্থা পুয়ার কান্ট্রির কারণে ভাল। আমার নিচিনা একটা ডেভেলপিং কান্ট্রি, তেতিয়ার সময়ত তো আমার অবস্থা আরও বেয়া আছিল, অর্থনৈতিক অবস্থা, তেতিয়া সময়ত লড়া ছোৱালী নিজে ইনকাম করাটু ভাল, আৰু সেই মতে নিজকে আত্মনির্ভর করাটো ভাল। তো সেই ফালৰ পৰা এই স্কিমটো ভাল বুলি কোৱা হৈছে। এটো এটা মেরিট। আকাশ, মেরিট কেটা মনোযোগ দি শুনা, মই তোমাক খুদিম, ঠিক আছে? না, দু নম্বরটো কৈছে, দিস পার্টিকুলার এডুকেশন ইজ অলসো ইকোনমিক্যালি প্রোডাক্টিভ অ্যাজ ইট ইজ বেসড অন প্রিন্সিপল অফ ওয়ার্ক। যেহেতু এই পার্টিকুলার স্কিমটো কামৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, ষ্টুডেণ্টে নিজে ইনকাম কৰিব লাগিব, নিজে কাম কৰিব লাগিব, তো এইটো ইকনমিকেলি সাউণ্ড, এইটো প্ৰডাক্টিভ, দেশৰ অৰ্থনীতি আৰু নিজৰ অৰ্থনীতি দুটাই ইয়াত উন্নতি হ'ব, দুটাৰে উন্নতি হ'ব। তিনি নম্বৰ, দ্য চিষ্টেম ৱাজ এবল টু ৰিমুভ ক্লাছ এণ্ড ডিষ্টিংচন, ইয়েছ, ধনী গৰীবৰ ডিফাৰেঞ্চটো ইয়াত দূৰ হ'ব, ধনী গৰীবৰ ডিফাৰেঞ্চটো ইয়াত দূৰ হ'ব। আকাশ, ধনী গরিবর ডিফারেন্স কেনেকে ইয়াত দূর হব? ধনী গরিবর ডিফারেন্স এটু কারণে দূর হব ইয়াত, কারণ এই শিক্ষার ধনী আর গরিব বলে কোনো কথা নাই। এই শিক্ষা ব্যবস্থা সকলো লড়া ছোৱালী, তুমি যিমানে ধনী নোহোৱা লাগিলে, স্পিনিং, কার্পেন্টারি, এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, এইবিলাক সব তুমি শিকিবই লাগিব। তুমি ধনী হওয়া, দুখিয়া হওয়া এটু কথা নহয়, এই শিক্ষা ব্যবস্থার প্রতিটি লড়া ছোৱালীয়ে নিজের নিজের ভাবে শিক্ষা লব পড়া হব লাগিব। সেইটো কারণে এই শিক্ষা ব্যবস্থা সবর কারণেই ভাল, সকলোর কারণে এই শিক্ষা ব্যবস্থা ভাল। নেক্সট হল, বেসিক এডুকেশন ইজ অ্যাক্টিভিটি সেন্ট্রেড এডুকেশন, ইয়াত অ্যাক্টিভিটির উপর জোর দিয়া হয়, স্পিনিং, এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, যেহেতু অ্যাক্টিভিটির উপর জোর দিয়া হয়, এটু পেসিভ নহয়, স্টুডেন্টে ইয়াত অ্যাক্টিভলি পার্টিসিপেট করিব পারে, আর বোরিং নহয়, খেতি বাড়ি করা, বিভিন্ন ধরনের কাম করা, খেতি বাড়ি করা, এই ধরনের আগবাড়ি যাওয়াটা কেতিয়াও বোরিং নহয়, স্টুডেন্টের কারণে যথেষ্ট ভাল।
ভাল শিক্ষা ব্যবস্থা। নেক্সট হল বুনিয়াদী শিক্ষা হল চাইল্ড সেন্ট্রিক, এটু এনেকুৱা এটা শিক্ষা যেটো চাইল্ডে ভাল পায়। ইয়াত চাইল্ডৰ নিডস, এবিলিটিজ, ইন্টাৰেষ্টৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয়। নেক্সট হল এই শিক্ষা আমাৰ দেশৰ কালচাৰ আৰু সংস্কৃতিক বচাই থবলৈ সহায় কৰে। এই শিক্ষাৰ যোগেদি আমাৰ দেশৰ সংস্কৃতি ৰক্ষা পায়, কাৰণ স্পিনিং, কাৰ্পেণ্টেৰী, এগ্ৰিকালচাৰ এইবিলাক হল আমাৰ ভেটি, আৰু এই ভেটিটো কেতিয়াও মৰি নাযায় যদি আমি এই শিক্ষা লওঁ। এই শিক্ষাত আমি নিজৰ মাতৃভাষাক গুৰুত্ব দিওঁ, আমাৰ ভেলিউ, কালচাৰ, ৰেছপনচিবিলিটিক গুৰুত্ব দিওঁ, আমাৰ যিটো চিটিজেনশ্বিপ, এটা যিটো ভাৱ আছে আমাৰ চিটিজেন, এটা গুড চিটিজেন হোৱাৰ যিটো মেণ্টেলিটি আমাৰ থাকে, সেই মেণ্টেলিটি আমাৰ ভাল হয়, এইটো কাৰণে এই শিক্ষা ভাল। তো আকাশ, এই শিক্ষা কিয় ভাল? হোৱাট আৰ দ্য মেৰিটছ অফ দিছ এডুকেশ্যন? মেম, এখন ডেভেলপ কান্ট্ৰিৰ কাৰণে এই শিক্ষা ব্যৱস্থাটো এটা সুবিধাজনক হয় সকলোৰ বাবে, আৰু দেশৰ অৰ্থনীতি আৰু নিজৰ অৰ্থনীতি উন্নতি হয়, ধনী দুখীয়াৰ চিন নাথাকে, আৰু ষ্টুডেণ্টৰ মেম এক্টিভিটিৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয় আৰু তেওঁলোকৰ প্ৰয়োজনীয়তাৰ ওপৰতো গুৰুত্ব দিয়া হয়, আৰু সংস্কৃতিৰ উন্নতি সাধন হয়। ভেরি গুড আকাশ, ইয়েস, সংস্কৃতি, ভ্যালু, কালচার শিকা হয়, স্পিনিং, ওয়েভিং, কার্পেন্ট্রির যোগেদি পড়াশোনা করলে উৎপাদনমুখিতা বাড়ে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা আহে। স্টুডেন্টে যেহেতু শিক্ষকর দরমহা নিজের কামর পড়া দি দিয়ে, তেতিয়া হলে সরকারের উপরও তো কোনো বার্ডেন না থাকে। শিক্ষা ব্যবস্থাত একটা অ্যাক্টিভিটির যোগেদি স্টুডেন্টে ইয়াত শিকিব পারে। তো এই কেটা হল বুনিয়াদী শিক্ষার সপক্ষে থাকা কেটামান যুক্তি, বুনিয়াদী শিক্ষার সুবিধা সমূহ, এই শিক্ষা হলে কি সুবিধা হব পারে। কিন্তু স্টুডেন্ট, যিকোনো বস্তুর যেনকা ভাল আছে তেনকা বেয়াও আছে। এই শিক্ষা ব্যবস্থার কেটামান ডিমেরিটও আসলে, যার কারণে বুনিয়াদী শিক্ষা স্কিমটো ফলপ্রসূ হওয়া নাই, এটু অ্যাপ্লাই করিব পড়া যোয়া নাই। এই স্কিমটো কেলে আমি অ্যাপ্লাই করিব নাই পড়া, কেলে এই স্কিমটো কাম নকরিলে, এতিয়া তার পয়েন্টস কেটা আমি চাম। দ্য সেলফ সাপোর্টিং এসপেক্ট অফ বেসিক এডুকেশন রিসিভ সিভিয়ার ক্রিটিসিজম, এই এডুকেশনে ক্রিটিসিজম পাইছিলে, মানুহে সমালোচনা করেছিল, কারণ সেলফ সাপোর্টিং, নিজকে নিজে আত্মনির্ভর করার বয়সটো কেতিয়াও হাতৰ পৰা সহ্য হব নোৱাৰে। 7 বছৰৰ পৰা 14 বছৰৰ ইমান সৰু সৰু ল'ৰা ছোৱালী নিজকে স্বাৱলম্বী কৰাৰ কথা এতিয়াই ভাবিব নোৱাৰে। সেইটো ভাবিবলৈ হ'লে তেওঁলোকৰ এটা উপযুক্ত বয়স হ'ব লাগিব, তেওঁলোকৰ পৰিপক্কতা আহিব লাগিব, সাবজেক্ট সম্পৰ্কে তেওঁলোকৰ জ্ঞান হ'ব লাগিব, তেতিয়াহে তেওঁলোকে ইনকামৰ কথা ভাবিব পাৰে। কিন্তু ইমান কম বয়সত ল'ৰা ছোৱালীৰ ওপৰতে ইনকাম কৰাৰ বাৰ্ডেন দি দিলে তেওঁলোকৰ এটা চাইক'লজিকেল প্ৰেছাৰ হ'ব পাৰে। তো সেইটো কাৰণে এই স্কিমক ক্ৰিটিচাইজ কৰা হৈছিল। 2 নম্বৰ প্ৰব্লেমটো আছিল, টু মাছ এম্ফেচিছ অন ক্ৰাফ্ট হেড লেড দ্য নেগলেক্ট অফ লিবাৰেল এডুকেশ্যন। ইয়েছ, লিবাৰেল এডুকেশ্যন, তুমি যদি অকল ক্ৰাফ্টৰ যোগেদি পঢ়া শুনা কৰা, তুমি মুক্ত শিক্ষা কেনেকৈ ল'বা, তোমাৰ ব্ৰেইন কেনেকৈ ডেভেলপ হ'ব, তুমি বাকী ছাবজেক্ট কেতিয়া পঢ়িবা, ছায়েন্স, ছ'চিয়েল ষ্টাডিজ, মেথছ, জি কে, তোমাৰ তো বাকী নলেজো লাগিব জীৱন নিৰ্বাহ কৰিবলৈ হ'লে, সেই নলেজ তুমি কেনেকৈ মিলাবা। সেইটো কাৰণে যদি আমি ক্রাফটর উপরত অতিরিক্ত গুরুত্ব দিউ, তেতিয়াহলে বাকি সাবজেক্ট মার খাব, আর আমার ওপেন থিঙ্কিং, সব ফালৰ পৰা আমার থিঙ্কিংটো ডেভেলপ নহব। নেক্সট প্রবলেমটো হল, আৰু এটা প্রবলেম ইয়ার লগত আছিলে, বেসিক এডুকেশন ওয়াজ সিঙ্গল ক্রাফট, আৰু গোটেই শিক্ষা ব্যবস্থাক সামৰি লোৱা নাই। এই শিক্ষা ব্যবস্থা আছিলে ওয়ান সাইডেড, এটা সাইডেড আছিলে, ওয়ান সাইডেড,
অকল এটা ফালে গুরুত্ব দিয়া হৈছিল, অকল এটা শিক্ষার উপরত ইয়াত গুরুত্ব দিয়া হৈছিল, একমুখী আছিল, বাকি সাবজেক্টের উপরত ইয়াত গুরুত্ব দিয়া হোৱা নাই। নেক্সট প্রবলেম হল দ্য মেথড অফ কোরিলেশন আর অ্যাজ আ টেকনিক অফ ইনস্ট্রাকশন ওয়াজ নট স্ট্রেসড অ্যান্ড সিনসিয়ারলি ফলোড। টেকনিকটো ইয়াত ডিসকাস করা হোৱা নাই। গান্ধীজিয়ে কি কি সাবজেক্ট পড়িব লাগিব সেইটো দি দিছিলে, সাবজেক্ট নহয় মানে ক্রাফ্ট, সাবজেক্টের উপরতো তেওঁ গুরুত্ব দিয়া নাই, ক্রাফ্ট কি কি অ্যাক্টিভিটির যোগেদি পড়িব লাগিব সেইটো কৈছিলে, কিন্তু কি মেথড ফলো করিব লাগিব সেই মেথডটো কোৱা নাছিলে। লেকচার মেথড, ডিসকাশন মেথড, স্টোরি টেলিং মেথড, ড্রামাটাইজেশন মেথড, অ্যাক্টিভিটি মেথড, কোন মেথডটো ইয়াত খাপ খাব, প্রজেক্ট মেথড, স্কিল এনহ্যান্সমেন্ট মেথড, স্কিল অরিয়েন্টেড মেথড, কোনটো মেথড খাপ খাব তেওঁ এই কথাটো ক্লিয়ারকে কোৱা নাছিলে, সেইটো এটা সমস্যা। মডার্ন সায়েন্স আর টেকনোলজির ডেভেলপমেন্টর যুগত বেসিক এডুকেশন একটা ভাল সাবজেক্ট নহব, সেটা আরো একটা সমস্যা, কারণ সায়েন্স আর টেকনোলজির যুগত আমার বিভিন্ন ধরনের টেকনিক্সর প্রয়োজন হয়। সায়েন্স আর টেকনোলজির যুগত আমার বিভিন্ন ধরনের টেকনিক্সর প্রয়োজন হয়। আমি টেকনিক্সর যোগেদি পড়াশোনা করুন, নতুন নতুন এতিয়া বিল্ডিং আহি গৈছে, তোমার বিভিন্ন ধরনের কল কারখানা আহি গৈছে, তা তুমি যদি এই পৌরাণিক এই পুরানা দিনের সিস্টেমত ক্রাফ্টর যোগেদি লড়া ছোৱালীক পড়াই থাকা, তেতিয়া হলে কি হব, নতুন চেঞ্জের লগত লড়া ছোৱালী নিজক অ্যাডজাস্ট করিব নোৱাৰিব, বর্তমান যুগের পরিবর্তনের লগত লড়া ছোৱালীক নিজকে খাপ খুয়াব নোৱাৰিব, সেটা একটা সমস্যা। নেক্সট প্রবলেম হল ল্যাক অফ ফাইন্যান্স, টাকা পয়সার সমস্যা। ক্রাফ্টতো কিন্তু যথেষ্ট টাকার দরকার হব, কারণ স্পিনিং, কার্পেন্টারি, এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার এইকেটা তুমি যদি পড়াবলে যাওয়া তোমার ভালেমান টাকার প্রয়োজন, কারণ তার কারণে তুমি চরকা কিনিব লাগিব, স্টুডেন্টও বিভিন্ন লাগতিয়াল বস্তু দিব লাগিব, এই ধরনের অ্যাক্টিভিটির লগত জড়িত যে যে মেকানিজম, যে যে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট দিব লাগিব, তো সেইকেটার কারণে পয়সার দরকার। দ্যাট ইজ ওয়াই দিস এডুকেশন ইজ কস্টলি, ভেরি মাচ কস্টলি। এতিয়া লাস্ট ক্রিটিসিজমটো হল বেসিক এডুকেশনের টিচারের একটা ভূমিকা আছে, টিচারে এই ধরনের কামবিলাক শিকাব, স্পিনিং, কার্পেন্টারি, এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার এই কামবিলাক শিক্ষকে শিকাব, তাহলে শিক্ষকেরও ট্রেনিং লাগিব, শিক্ষকে নিজে জানিব লাগিব স্পিনিং, কার্পেন্টারি কেনেকে করে, এগ্রিকালচার কেনেকে করে, সেরিকালচারের বিজনেস কেনেকে হয়, এটু শিক্ষকে নিজে আগতে জানিব লাগিব, এটু আরো একটা সমস্যা। তো বেসিক এডুকেশনের এইকেটা হল সমস্যা যার কারণে ডাউনফল হয়ে গেছে। দিস আর দ্য কজেস অফ ডাউনফল, বেসিক এডুকেশন পড়ি যাওয়ার এইকেটা মুখ্য কারণ। কত স্টুডেন্ট কারণ কেটা কি কি, আকাশ কোয়া ডাউনফলের কারণ কেটা কি কি আসলে? ম্যাম স্টুডেন্টে মানে নিজকে আত্মনির্ভরশীল করিবৰ বাবে তেওঁলোকৰ যেটো বয়স এটা উপযুক্ত বয়সের একটা অভাব হয়, মানে যেটো 7 বছৰৰ পৰা 14 বছৰৰ বয়সলে বেসিক এডুকেশন দিয়া হয়, সেই সময়ছোৱাত স্টুডেন্টে নিজকে মানে আত্মনির্ভরশীল করিবৰ কাৰণে বহুতো অসুবিধাৰ সন্মুখীন হয় তেওঁলোকে, আৰু ভাবনা শক্তিৰ বিকাশ সাধন নহয় ভালৰে, আৰু একমুখী শিক্ষা ব্যৱস্থা হয় য'ত এটা ছাবজেক্টৰ ওপৰতে মানে গুৰুত্ব দিয়া হয়, সেইটো কাৰণে বাকী ছাবজেক্টখিনি তেওঁলোকৰ পিছ পৰি যায়, আৰু এই শিক্ষা ব্যৱস্থাটোৰ আটাইতকৈ মানে এটা ইয়াৰ ডিমেৰিটৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ পইণ্ট হৈছে মানে ইয়াৰ যিটো বৰ্তমান সময়ৰ লগত খাপ খাব পৰা শিক্ষা ব্যৱস্থা নহয়, যিটো আমি ক'ব পাৰোঁ যে বৰ্তমান ছায়েন্স এণ্ড টেকনলজিৰ দিগধীনত এই শিক্ষা ব্যৱস্থা সম্ভৱেই নুঠে, আৰু মেম টকা পইচাৰ সমস্যাৰ সৃষ্টি হয়, যিটো মেম ক্রাফ্ট অরিয়েন্টেড হয় সেই ক্রাফ্ট অরিয়েন্টেড মেম এটা টকা পয়সার সমস্যার সৃষ্টি হয়, মানে তাত বহুতো টকা পয়সার মানে প্রয়োজন হয় শিক্ষার্থীক।
আকাশ, তুমি ইমান ভালকে ইমান মনোযোগ দি ক্লাস করানো হয়, তোমার মানে একটা পয়েন্টও তোমার মিস না হয়। মই যেতিয়া তোমার লগত বা স্টুডেন্টের লগত যেতিয়া কোনো একটা কথা আলোচনা করো, আটাইতকে ডিটেইল অ্যান্সার যদি কোনো স্টুডেন্ট দিয়ে, দ্যাট ইজ ইউ। তুমি সদায় যে কোনো টপিক মনোযোগ দিয়ে শুনা আর ডিটেইল অ্যান্সার দিয়া। ভেরি নাইস, ভেরি গুড আকাশ। থ্যাংক ইউ সো মাচ। আকাশ, আজি আমি কি পড়িলু? আজি আমি পড়িলু ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা আসনি, গিভেন বাই মহাত্মা গান্ধী, ইনিশিয়েটেড বাই মহাত্মা গান্ধী অ্যান্ড এক্সিকিউটেড বাই জাকির হুসেন। ইয়ার ওয়াজ 1937, প্লেস ওয়াজ ওয়ার্ধা। ওয়ার্ধাত এই আসনি লওয়া হয়েছিল। এই আসনিত বুনিয়াদী শিক্ষার উপর গুরুত্ব দিয়া হয়েছে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন হব 7 to 14 ইয়ার্সর ভিতর। মাদার টাং হব, পাঠ্যক্রম হব ক্রাফট অরিয়েন্টেড। আর এই শিক্ষা ব্যবস্থা ভারতীয় কালচার আর সংস্কৃতির একটা মানে পথ প্রদর্শক হিসাবে ধরা হব। এই শিক্ষা ভালেই আসলে, খালি ইয়ার কেটামান সমস্যা তুমি যেটু কলা, এই সমস্যার কারণে এই শিক্ষাক পাছতে কন্টিনিউ করিব পড়া নগর। সেই সমস্যাবোৰ আমি গম পাইছো। এই সমস্যাবোৰ হৈছে শিক্ষকর নিজের প্রশিক্ষণ লাগিব, চরকা বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগিব, সাবজেক্ট ইয়াত নাই, সাবজেক্টর জ্ঞানেরও দরকার, স্টুডেন্টর এক্সপিরিয়েন্স লাগিব, স্টুডেন্টক টাকা আর্ন করার আহিলা হিসাবে ইমান সরুতেই আমি বনাই দিয়াটো ভাল নহব। এই সমস্যাকেটার কারণে এই বুনিয়াদী শিক্ষা আসনি সমাপ্ত হয়ে গেল সময়ের আগতেই, আর ইয়া কার্যকরী করিব পড়া নগর। সো দিস ইজ দা ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন গিভেন বাই গান্ধীজি ইন দ্য ইয়ার অফ 1937। তো এটু হয়েছে মোর ইউনিট। মই এতিয়া এই ইউনিটটিও স্টার্ট করেছো। এতিয়া লাহে লাহে প্র্যাকটিক্যাল আর এই ইউনিট এই দুটাই একেলগে চলি থাকিব। কালি মই আকো একটা ক্লাস করিম। কালির ক্লাসটু মই, কালি কি মোর এনে রেগুলার ক্লাস আছে? নো, কালি তোমালোকর লগত মোর রেগুলার ক্লাস নাই। কাইলে নাই। 8:30 to 9:30 কালি মই তোমালোকর লগত ক্লাস করি। 8:30 to 9:30, ঠিক আছে? মানে জিম থাকে ম্যাম। আচ্ছা আচ্ছা, তুমি কেটা বজে যাওয়া? মই ম্যাম 7:30 মানত যাও ঘর পর। আর ঘুরি আহা কেটা বজে? ঘুরিয়া হোম ম্যাম 9:30, 10:30, মই মানে 10টা বাজে আর সম্পূর্ণ। তুমি এটা কাম করিবা, তুমি 9:30 অ্যাটেন্ড করিব পড়াকে কালি আহিব পারিবা? অসুবিধা হব? অল্প অসুবিধাটা হব ম্যাম। ঠিক আছে ঠিক আছে, মই তেতিয়া হলে কালি এটা টাইম দি দিম। মই 11-ৰ পাছত এটা টাইম দি দিম, তেতিয়া তো অসুবিধা নহয়। নহয় ম্যাম। ঠিক আছে, 11-ৰ পাছত এটা টাইম দি দিম। আর তুমি যেহেতু যথেষ্ট আগ্রহী ক্লাস করবলে, মই সকলো স্টুডেন্টক তো আহিবলে কই হোয়াটসঅ্যাপ গ্রুপত, কিন্তু তুমি সদায় রেসপন্স করা, সেইটো কারণে মই আশা করেছো তোমাক মই কালি নিশ্চয় ক্লাসত দেখা পাম। ক্লিয়ার আকাশ? ওকে ম্যাম। ঠিক আছে, তেতিয়া হলে মই এই ক্লাসের ভিডিওটো গ্রুপত দি আছো। কালি আমি আকো এই গ্রোথ এন্ড ডেভেলপমেন্টর আরো একটা টপিক কন্টিনিউ করিম। থ্যাংক ইউ আকাশ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বাই বাই আকাশ।